আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গত 22 ডিসেম্বর কলকাতায় মুক্তি পেয়েছিল ইয়েতির অভিযান। ছবিটি কলকাতায় বেশ সাড়া ফেলেছিল। পুজোর সেরা ব্যবসা সফল ছবি হয় ইয়েতি অভিযান। খ্যাতনামা উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের তৃতীয় উপন্যাস পাহাড়চূড়ায় আতঙ্ক অবলম্বনে নির্মিত হয়েছে ইয়েতি অভিযান। ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার পছন্দিত শিশু সেনগুপ্ত এবং বাংলাদেশের ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। ভারত, নেপাল ও সুইজারল্যান্ডে ছবিটি শুটিং হয়েছে। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্ম ছবিটি প্রযোজনা করেছে। কলকাতার পর এবার 24 নভেম্বর ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। বাংলাদেশ থেকে মুক্তি দেবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কিন্তু বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে বিশাল পার্থক্য রয়েছে। পার্থক্য গল্পে বা নির্মাণে নয়, পার্থক্য রয়েছে ট্রেইলার ও পোস্টারে। কলকাতার আমদানিকৃত ছবি হলেও বাংলাদেশে ট্রেইলার ভিন্ন। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান SBF এর ট্রেইলারের সাথে বাংলাদেশের ট্রেইলারের কোনো মিল নেই। পোস্টারের ক্ষেত্রেও একই অবস্থা। কলকাতার পোস্টার এবং বাংলাদেশের পোস্টারে বিশাল পার্থক্য রয়েছে। পোস্টার আর ট্রেইলারে পার্থক্য থাকলেও ছবি কিন্তু একই। কলকাতার ট্রেইলারে বাংলাদেশি শিল্পীদের মূল্যায়ন করা হয়েছিল না, সেটাই বাংলাদেশে করা হয়েছে। পোস্টারের ক্ষেত্রেও একই। কলকাতার পোস্টারে বাংলাদেশি কোনো শিল্পীর ছবি ছিল না, তাই বাংলাদেশের পোস্টারে বাংলাদেশি শিল্পীদের অগ্রাধিকার দেখানো হয়েছে। ছবিটি প্রথমে যৌথ প্রযোজনার হবার কথা ছিল, কিন্তু যৌথ নীতিতে গ্যাঞ্জাম বাজার কারণে ছবিটি কলকাতায় এককভাবে নির্মিত হয়। বর্তমানে সাপ্তাহ চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাবে।